100% কটন হয় না, এখানে কিছুটা হলেও মিক্সড করা থাকে। সো সাম আর মেড ফ্রম ন্যাচারাল এলিমেন্টস মিক্সড উইথ কেমিক্যাল। এখানে বলছে যে হ্যাঁ, কিছু ন্যাচারাল যে এলিমেন্টসগুলো সাথে কেমিক্যাল মিক্স করে এই ম্যানমেড ফাইবারটা তৈরি করা হয়। সাম আর মেড এন্ট্রিটলি ফ্রম নন ন্যাচারাল সাবস্ট্রেট। বলছে যে আমরা যে কিছু তৈরি করব সম্পূর্ণভাবে, এটা কিন্তু একেবারে নন ন্যাচারাল, মানে ন্যাচারাল নয়, উপাদানগুলো ন্যাচারাল নয়। তাহলে আমরা ম্যানমেড ফাইবার সম্বন্ধে কী কী বলতে পারি? নর্মালি হলো যে কিছু ন্যাচারাল ফাইবারগুলো হলো, সরি, ম্যানমেড ফাইবারগুলো ন্যাচারাল ফাইবারে কিছু এলিমেন্টের সমন্বয়ে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়, যেটা মানুষ ম্যানুয়ালি করে। মানুষ যেটা ম্যানুয়ালি করে এই জন্য এটাকে বলা হয় ম্যানমেড ফাইবার, সিনথেটিক ফাইবার অর রিজেনারেট ফাইবার। ওকে, এখানে আমরা একটা ম্যানমেড ফাইবারের একটা পিকচার দেখছি। এরকম অনেকগুলো ফাইবারের ছবি দেখে আমরা নেক্সটে আস্তে আস্তে জানতে জানতে আমরা বলতে পারবো এটা কোন ফাইবার। তোমাদের টেনশন নেওয়ার কারণে আস্তে আস্তে তোমরা শিখতে পারো। এখানে এখানে ক্লাসিফিকেশন অফ ম্যানমেড ফাইবার, আমরা ম্যানমেড ফাইবারকে শ্রেণীবিন্যাস করব। এখানে ম্যানমেড ফাইবার আর ক্লাসিফাইড ইনটু থ্রি ক্লাসেস, তিনটে ক্লাসের শ্রেণীতে বিভাজন করেছে। নাম্বার ওয়ান, ফাইবার ফ্রম ন্যাচারাল পলিমার, ফাইবার ফ্রম সিনথেটিক পলিমার, ফাইবার ফ্রম ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। আমরা এইসব সম্বন্ধে আমরা জানব। এখানে আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা আমরা ডিসক্রাইব করব। দেখো, ম্যানমেড ফাইবার দুটা ভাগে ভাগ করা যায়, অর্গানিক ইনঅর্গানিক। এই জিনিসটাই তোমরা বেশি মনে রাখবা, কারণ কি এই ফ্লো চার্টটা পরীক্ষাতে আসবে। আর একটা নাম্বার হলো, এই অনেক সময় বিভিন্ন ভাইবা বা আমরা যখন ফ্যাক্টরি জবে যাব বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজে যাবো, অনেক সময় আমাদের ভাইবাগুলোতে এভাবে জিজ্ঞেস করো, হঠাৎ তোমাকে বললো যে কার্বন ফাইবার এটা কি, এটা তুমি জানো যে ম্যানমেড ফাইবার, কার্বন ফাইবারটা এই কার্বন ফাইবারটা ম্যানমেড ফাইবার, কিন্তু তুমি এটা জানো না অর্গানিক না ইনঅর্গানিক। সো এই জিনিসগুলো তোমার জানতে হবে। তাহলে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, অর্গানিক ইনঅর্গানিক। একটা বলছে বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার, আর একটা হচ্ছে ফর্ম সিনথেটিক পলিমার। আমরা কিন্তু উপরের কথাগুলো এখানে এই কথাগুলো পেয়ে যাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার মধ্যে আছে বিস্কট, এসিটেট, ট্রাইএসিটেট, এই জিনিসগুলো, আর বাই সিনথেটিক পলিমারের মধ্যে আছে পলিয়েস্টার, পলিএমাইড, অনেকগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যারামাইড, এই জিনিসগুলো আছে। আর ইনঅর্গানিক ফাইবারের মধ্যে আছে হলো কার্বন ফাইবার, সিরামিক ফাইবার, গ্লাস ফাইবার, ম্যাটেরিয়ালস ফাইবার। তোমরা অবশ্যই এটা মুখস্থ করো, অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং এটা পরীক্ষা আসবে। সো আমরা প্রিন্সিপাল অফ ম্যানমেড ফাইবার প্রোডাকশন এটা আমরা পরে দেখব। প্রিন্সিপাল অফ ম্যানমেড ফাইবার প্রোডাকশনটা আমরা পরে দেখব, এখন আমরা চলে যাব। এখানে ওই অনেক জিনিসগুলো আমি কিন্তু পলিমারাইজেশন এগুলো আলোচনা করছি, এটা হলো জাস্ট তোমরা দেখে নিও এগুলা দরকার এগুলা। ওকে, এগুলো আমাদের আলোচনা করা হয়েছে, এখন আমরা দেখি এই জিনিসটা আমরা দেখবো। ওকে, আমি যে জিনিসগুলো আলোচনা করবো তোমরা ওই জিনিসগুলি লেকচার শিটে দেখবে। বলছে ফাইবারস আর কমনলি প্রডিউস ইন দ্য ফলোয়িং ওয়ে। এই যে ফাইবারগুলো নর্মালি প্রডিউস করা হয়, আমরা এই যে ম্যানমেড ফাইবারগুলো যখন আমরা প্রডিউস করবো, কী কী মানে স্টেপগুলো আমি ফলো করতে পারি? নাম্বার ওয়ান বছর স্টাবল ফাইবার্স, ফিলামেন্টস, ফিলামেন্ট স্টক। ওকে, আমরা গিয়ে আলোচনা করি। ওকে, এখন হলো ফর্মস অফ ম্যানমেড ফাইবার, মানে কী কী, আমরা তো আগে বললাম যে ম্যানমেড ফাইবারগুলো কী কী প্রসিডিউরের মাধ্যমে তৈরি করা যায়। এই যে ডাবল এম ম্যাপ, ম্যানমেড ফাইবার আর প্রডিউসড ইন থ্রি ওয়ে, তিনটা ওয়েতে তৈরি করা যায়। নাম্বার ওয়ান ফিলামেন্ট, নাম্বার টু হলো স্টাপল, আর একটু হলো ফিলামেন্ট। এখানে অবশ্যই এটা